সাত সকালের সুরের সমস্ত আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ওয়ান সাত সকালের সুরে, সাথে বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। গুড মর্নিং, সুপ্রভাত। সপ্তাহের প্রায় শেষের দিকে চলে এসেছি আর শেষ বেলায় তোমাদের সঙ্গে রয়েছি সাত সকালের সুরের আড্ডায়। সকালের বন্ধু আমি খুশি, আর অবশ্যই তোমরা তো রয়েছ আমার প্রত্যেকটা সকালকে সুন্দর করে তোলার বন্ধুরা। আর আজকের সকালটায় সত্যিই আমরা কিন্তু সুরে সুরেই থাকবো, মানে প্রত্যেক পর্বেই হয়তো বিভিন্ন রকমের গান শুনি আমরা, সেটা কখনো একটু চেনা, কখনো অল্প চেনা, কখনো আবার খুব চেনা আর কি। কিন্তু আজকের সকালটা একটু অন্য ধরনের গানে থাকবো, অন্য ধরনের সুরের হাত ধরে সকালটাকে সম্পূর্ণ করে তোলার চেষ্টা করব। আর এই যে বললাম একটু অন্য ধরনের গান শুনবো, অন্য ধরনের সুরে থাকবো, মানে যার হাত ধরে সুরে সুরে সকালটা পার হবে, এবার কিন্তু তার সঙ্গে আলাপ করার পালা। আজকে সাত সকালের সুরের আড্ডায় সকালবেলা আমাদের সঙ্গে পেয়ে গেছি আমাদের আজকের অতিথি শিল্পী মঞ্জুরির নাক মঞ্জুরি দিকে। সুপ্রভাত, স্বাগত তোমাকে। সুপ্রভাত। আর আমি কিন্তু আমার ওই প্রান্তের বন্ধুদের বলেই দিয়েছি যে আজকে একেবারে একটা অন্য ঘরানার মধ্যে আমরা থাকব, অন্য সুরের মধ্যে থাকব। আর এটা শোনার পর আমি জানি আমার ওই প্রান্তের বন্ধু তোমরা যারা রয়েছো চাইছো টেলিফোনে আসতে। 8350225588 এই নাম্বারে চলে এসো। রয়েছি আমরা ওয়ান এন্টারটেনমেন্টের ফেসবুক পেজে, রয়েছি oneTV.co.in-এ। আটটা গল্প সবটাই হবে, কিন্তু পথ চলা শুরু করব একদম গানে গানে। হ্যাঁ, প্রথমে একটু বলে নিই সবাইকে, আজকের আমার বিষয় হচ্ছে ঠাকুর বাড়ির গান। রবীন্দ্রনাথের দাদা দিদিরা যে সমস্ত গান রচনা করেছিলেন তাই নিয়ে আজকে আমি গানের ডালি সাজিয়ে এনেছি। একটু প্রেক্ষাপটটা একটু বলে নেওয়াটা দরকার। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর যখন ব্রাহ্মধর্মে দীক্ষিত হন, উপাসনা উপযোগী কিছু গান তিনি রচনা করতে শুরু করেন। তা সেই সময় থেকেই নিজে তো রচনা করেন, আবার ছেলে মেয়েদেরও এই ব্যাপারে খুব উৎসাহী করেন। তো সেইভাবে পরপর পরপর আমরা যাব, প্রত্যেক ছেলে মেয়ে তাদের নিজে, মহর্ষি নিজে, এবং তার থেকে প্রেরণা পেতে পেতে রবীন্দ্রনাথ কিন্তু পরবর্তীকালে তিনি রবীন্দ্রসঙ্গীত যে পরবর্তীকালে করেছিলেন, এই অগ্রজদের কাছ থেকে এবং তার বাবার কাছ থেকে সমস্ত কিন্তু শুনে দেখেই সব কিছুটা করেছিলেন। তো প্রথমে আমি মহর্ষি দেবেন্দ্রনাথের একটি গান দিয়ে শুরু করছি। জাগনি ধা আ না
নিবেদনটা শুনতে শুনতে যেটা মনে হলো, দেখো কবিগুরুর গান আমাদের সকলের প্রিয়, প্রাণের গান আমরা বলি, এবং আমরা কোথাও না কোথাও মনে করি যে দিনের শুরুটা যদি তার গান দিয়ে হয় তার থেকে ভালো বোধহয় আর কিছু হতে পারে না। কিন্তু শুরুর একটা শুরু থাকে, যে শুরুটাকে মাঝে মাঝেই আমরা অমিট করে যাই, সেই শুরুটাকে কিন্তু তুমি আজকে ধরিয়ে দিলে আমাদের মাঝখানে। হ্যাঁ, সকালবেলা যে উপাসনা মন্দিরে গান হয়, ছেলেবেলা থেকে যেহেতু শান্তিনিকেতনে মানুষ আমরা, তো সেই জন্য মানে সকালের মন্দিরের যে ধরনের গান হয়, উপাসনা মন্দিরের গান, এগুলো সেভাবেই শুরুটা হয়। সকালের মন্দিরটা আমাদের এইভাবেই কাটতো ছোটবেলায়। দেখো একটা নতুন সকাল যখন আমরা পাই, ওই শান্ত স্নিগ্ধ পবিত্র কিছু শব্দ না কোথাও চলে আসে, এবং তুমি যে গানটা শোনালে, এই গানটার ক্ষেত্রে বোধহয় শব্দগুলোকে আনার দরকার নেই, শব্দগুলো রয়েছে কোথাও না কোথাও এর মধ্যে, সুরটাই চারিদিকে ছড়িয়ে পড়েছে। আর এই সুরটাকে যারা আরো সুরেলা করে তুললো, মানে তোমাকে যারা সঙ্গত করলেন, এবার তো তাদের সঙ্গে আলাপ পরিচয় করিয়ে দেওয়ার পালা। তবলা দিয়ে শুরু করব। তবলায় রয়েছে শীতেশ হালদার, শীতেশ দা, এস্ট্রাজে রয়েছে অংশুমান ব্যানার্জি, এবং কিবোর্ডে রয়েছে রানা দত্ত। তিনজনকেই স্বাগত এবং সুপ্রভাত। এবং খুব ভালো লাগছে তুমি যখন একটা গান শুরু করছো, তার পেছনে যে গল্পটা রয়েছে সেগুলো দেখবে অনেক সময় কিন্তু অজানা থেকে যায়, সব সময় জানা হয় না, এবং সেই যে তুমি সূত্রধরের মতন সেগুলোকে ধরিয়ে দিচ্ছ সেটাও কিন্তু বেশ ভালো লাগছে। আর দেখো তোমার গানেই, প্রথম নিবেদনেই কিন্তু বন্ধু চলে এসেছেন টেলিফোনে। গুড মর্নিং সুপ্রভাত। গুড মর্নিং নবদা, বলো উইকেন্ডে কিরকম লাগছে সকালটা? উইকেন্ডে আজকে কোনো কথা হবে না, কারণ আজকে মঞ্জুরি ম্যাডাম এসেছে, এবং প্রথমেই যেটা বলেছেন তোমার সাথে আলাপ চাই তাই, যে আজকে পরম শুদ্ধ আমাদের ঈশ্বর কবিগুরু রবীন্দ্রনাথের দাদা দিদি এবং তাদের যে সমস্ত বংশ গিয়েছিলেন তাদের রচিত গান উনি পরিবেশন করবেন, তো কথা বলি ওনার সাথে? একদম। সঙ্গে থেকো নবদা, আর তুমিও খুব ভালো থেকো। মঞ্জুরি দি, এরপরে আমরা কি শুনছি তোমার থেকে? এরপরে যাবো দেবেন্দ্রনাথের বড় ছেলে দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের গানে। এই গানটা আমরা যখন ছোট ছিলাম, ছোট না মানে সাতই পোষের মন্দিরে হবার পর আমাদের এটা এই গানটা করে আশ্রম প্রদক্ষিণ করা হতো। আচ্ছা, তার মানে কি তোমার ছোট থেকে বড় হয়ে আমার জন্ম পুরোটাই শান্তিনিকেতন আমি? হ্যাঁ, এবারে সেভাবেই মানুষ হয়েছে, আর তার জন্যই মানে আমরা এটা খোল নিয়ে খালি গলায় প্রত্যেকে মিলে আমরা আশ্রম প্রদক্ষিণ করে এই গানটি করতাম। একটা অন্যরকমের অ্যাটমোসফিয়ার বলো, মানে একদম ওই ব্যাপারটা শুনছি, শুনেই কি ভালো লাগছে, আর যারা ওই পরিবেশে বড় হয়ে উঠছে একদম অন্যরকমের একটা অনুভূতি। একদম একদম। বেশ চলো সেই ছোঁয়াটা কিছুটা নেওয়ার চেষ্টা করব তোমার হাত ধরে, কিন্তু তার আগে একটু বন্ধুর সাথে কথা বলে নি। কে রয়েছো আমার সঙ্গে? গুড মর্নিং সুপ্রভাত। টেলিভিশনের ভলিউমটা সবার আগে মিউট করে দিতে হবে। হ্যাঁ, বন্ধ করে দিয়েছি, বন্ধ করে দিয়েছি। বেশ, এবার বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি মঞ্জুরির গানের শিক্ষিকা বলছি, ভারতী দাস। আচ্ছা দিদি, বলুন। খুব ভালো লাগছে, আমি গর্ববোধ করছি আমার চাকরির জন্য, খুব নিষ্ঠা ভাবে শেখে এই গানগুলো। একদম দিদি, ধরে হাতে ধরে আমাকে নিজেই শেখান। তবে তোমার শেখার পর্বটা এখনো চলছে? এখনো চলছে, দিদির কাছে আমি অনেক পেয়েছি, ঠাকুর বাড়ির গানটা ওনার পথ ধরে আমার চলা, উনি। আপনি তো অনেক গানই দিদিকে শিখিয়েছেন, তো আজকে কোনো স্পেশাল কিছু শোনার ইচ্ছে হচ্ছে নাকি? যেটাই শোনাবে সেটাই শুনবেন? হ্যাঁ, যেটা শোনাবে, কারণ ওকে যেগুলো গানগুলো আমি নির্বাচন করেছি খানিকটা, কিছুটা ওর পছন্দেরও আছে, সঙ্গে থাকুন, ভালো থাকুন। চলো এবার আমরা গানে ঢুকে পড়ি। করো তার নাম গান, যতদিন রহে দেহে প্রাণ, করো তার নাম। জগত করে হে আলো,
যতদিন রহে দেহে প্রাণ করুণা সরিয়ে তনু হয় পুলকিত বাক্যে বলিতে কি পারি আহা বাক্যে বলিতে কি পারি যার শুরুর আগে তুমি বললে যে খোল বাজিয়ে খালি গলায় তোমরা এই গানটা গাইতে, তুমি যখন গানটা গাইছিলে ছবিটা শুধু ভাবার চেষ্টা করছিলাম যে ভাবো একটা মুক্ত পরিবেশ, আকাশে নীল আকাশ মেঘ আর কি, চারিদিকে সবুজের ছোঁয়া আর তার মাঝখানে খালি গলায়, মানে সেই বাধাহীন যে কথাটা বলে একদমই তাই, মানে কোথাও যেন প্রকৃতির সাথে মিলেমিশে একাকার। মানে আমরা দেখেছি যে এই মহর্ষি থেকে শুরু করে তার ছেলেমেয়েরা প্রার্থনার গান ঠিকই বানিয়েছে, কিন্তু তারা প্রকৃতিকেও কিন্তু ছাড়েনি, প্রকৃতিকে নিয়েছে, সব কিছুটা নিয়েই করেছে, যার পরবর্তীকালে রবীন্দ্রনাথ সেটা অনুসরণ করে লিখেছিলেন। ওই পরম্পরা যেটা আর কি, পরম্পরা একদম একদম। এবং দেখবে যে কোনো বিষয়, যে কোনো কিছু তখনই সুষ্ঠু সুন্দর হয়ে ওঠে যখন পরম্পরাটা ঠিকঠাক ভাবে আমাদেরকে এগিয়ে নিয়ে আসে, এবং সেই পরম্পরার গানই তুমি আমাদেরকে শোনাচ্ছ। কিন্তু যেটা এবার খুব জানতে ইচ্ছে করছে যে তোমার শুরুটা কিভাবে হয়েছিল? আমার শুরু একদম আমার মায়ের কাছে হাতেখড়ি প্রথমে গানে, আমার মাও মুহূর্তের ছাত্রী ছিলেন। আচ্ছা, মানে আমিও কিছুটা পরম্পরাতেই এসেছি, ভীষণ লাকি তুমি, ভীষণ লাকি। এবারে একদম জন্ম শান্তিনিকেতন, ওখানেই পড়াশোনা সবকিছু, সঙ্গীত ভবন। পরবর্তীকালে আমি বর্ধমানে চাকরি সূত্রে এখানে আছি। আচ্ছা, আমার গুরুরা হলেন শ্রীমতী কণিকা বন্দ্যোপাধ্যায়, বাচ্চুমাসি নীলিমা সেন, পাঠভবনেও আমি যখন পড়েছি কুট্টু মাসি, মঞ্জু মাসি, এদের কাছে হাত ধরে সব মাসি আমাদের গান শেখা, মানে একটা না আত্মিক সম্পর্ক হয়ে যায়। পরবর্তীকালে বর্ধমানে এসে আমার যে দিদি ফোন করলেন, ভারতী দি, উনি শ্রদ্ধেয়া শৈলজাদার ছাত্রী, উনি আমাকে হাতে ধরে এই আমরা শিখেছিলাম কিছু কিছু ঠাকুরবাড়ির গান, কিন্তু একদম মূল যে কিভাবে আসা, কিভাবে অন্যান্য গানগুলো, এগুলো তো আজকাল ভীষণ অল্পশ্রুত হয়ে গেছে। তো ওনার কাছে আমি মানে ভীষণ যত্ন নিয়ে ওনার কাছে শিখি, উনিও শেখান আমাকে ভীষণ যত্ন নিয়ে। বেশ, চলো আবার একটু গানের মধ্যে আমরা ঢুকে পড়ি, তারপরে কথার মধ্যে আবার আসব। এইবারে যাব আমি জ্যোতিরিন্দ্রনাথের গানে, জ্যোতি দাদা, যিনি মানে রবীন্দ্রনাথের সব থেকে প্রিয়, মানে যার কাছে রবীন্দ্রনাথ সব ধরনের আবদার করতেন এবং জ্যোতিদাদা সেটা রাখতেন। জ্যোতিদাদা একদিকে পিয়ানো বাজাতেন,
রবীন্দ্রনাথ একদিকে লিখতেন, এইভাবে তাদের মধ্যে একটা ছিল, এবং বরাবর জ্যোতিদাদার সাথেই কিন্তু রবীন্দ্রনাথের মানে একাত্মতাটা বেশি, বন্ডিংটা অনেক বেশি। তার জন্য জ্যোতিদাদার গান আমি আজকে একটু রেখেইছি বেশি। আজকে জ্যোতিরিন্দ্রনাথের একটি গান, মূল গানটা হচ্ছে দারা ড্রিম, একটা তারা না, সেটা ভেঙে জ্যোতিদাদা করলেন কতদিন গতিহীন। আর আমরা খুব ভালো করেই জানি পরবর্তীকালে রবীন্দ্রনাথ করলেন সুখহীন নিশিদিন। চলো, হ্যাঁ, কতদিন গতিহীন অতিদিন ভাবে, কতদিন গতিহীন অতিদিন ভাবে, রহিব হে নাথ দেখাও তব আলো, মম জীবন পথে আর কিছু চাহি না, চাহি শুধু তুমি থাকো সাথে, কতদিন গতিহীন অতিদিন ভাবে, রহিব হে নাথ দেখাও তব আলো, মম জীবন পথে আর কিছু চাহি না, চাহি শুধু তুমি থাকো সাথে, কতদিন গতিহীন অতিদিন ভাবে, বারবার মনে করি চলি তব পথ ধরে, তবু কি জানি কি মোহ, আসি ফিরাই তাইতে বজ্র তব স্নেহ আশীর্বাদ বলিল, মাথে কতদিন গতিহীন অতিদিন ভাবে, রহিব হে নাথ দেখাও তব আলো, মম জীবন পথে আর কিছু চাহি, চাহি শুধু তুমি থাকো সাথে, কতদিন গতিহীন অতিদিন ভাবে। মিষ্টি না কথাগুলো, ভারী সুন্দর। এবং এই যে তুমি তোমার শেখার পর্বে যাদের যাদের নাম নিলে, খুব সহজ সরলভাবে তুমি নামগুলো নিলে, কিন্তু সেই মানুষদের সান্নিধ্য পাওয়াটা কিন্তু প্রায় ঈশ্বরকে পাওয়ারই মতো। আমি ঈশ্বরই পেয়েছি বলতে পারো, যে তাদের পরবর্তীকালে, যখন ছোট ছিলাম তখন তো বুঝতাম না, মাসি দিদি করে ডেকে তো কাটিয়ে দিয়েছি, পরে বুঝতে পেরেছি এরা কোন মাপের মানুষ। তারাও কিন্তু সেভাবেই ছিল আমাদের কাছে, কোনোদিন বুঝতে দেয়নি আমাদের যে তাদের মাথাটা ঠিক কোন জায়গাটা। পরে বুঝেছি যে তারা যে কোথায় কি, কাদের কাছে আমি শিখেছি, এখন খুব অনুভব করি। অনেকেই নেই আজকে, তা আমার এই দিদি আছেন, এখন দিদির হাত ধরে আমার এখন চলা। হ্যাঁ, তা কষ্ট হয় ঠিকই যে এই সমস্ত মানুষের কাছে তাদের সান্নিধ্য ঠিকই লাভ করেছি, কিন্তু এখন তাদের আর তো পাই না। কিন্তু দেখো, তারা কিন্তু তোমাকে যে শিক্ষাটা দিয়েছেন বা তাদের যে গান আমাদেরকে দিয়ে গেছেন, তার মধ্যে কিন্তু তারা রয়েছেন। এবং আমি বিশ্বাস করি যে হয়তো শারীরিকভাবে তাদেরকে আমরা দেখতে পাই না, কিন্তু মানসিকভাবে তারা ছিলেন, আছেন এবং আগামী দিনেও কিন্তু থাকবেন। আর তোমরা তোমার ওই প্রান্তের বন্ধুরা সব সময় আমার সাথে রয়েছে সাত সকালের সুরের আড্ডায়। 8350225858 এই নম্বরে চলে এসো, সরাসরি কথা হবে মঞ্জুরিদের সাথে। দেখো, এই যে তোমার জার্নিটা, এত গুণী মানুষদেরকে পাওয়া এবং একদম ছোট্ট বয়স থেকে, তো
তো যখন আস্তে আস্তে তুমি বড় হয়েছো, জার্নিটা কি খুব স্মুথ ছিল নাকি একটু চড়াই উতরাইও এসেছে? চড়াই উতরাই বলতে আমরা টিচার, মানে টিচার বলতে যেটা বোঝা যায় যে খুব গম্ভীর গুরু গম্ভীর ব্যাপার, সেই জিনিসটা কিন্তু রাগি রাগি ব্যাপার, মোটা ফ্রেমের চশমা হাতে একটা স্টিক, ওরকম নয়, পাইনি। খুব ভালোবাসাটাই পেয়েছি বেশি তাদের কাছে, ভালোবেসেই তারা গানটা শিখিয়েছেন, যার জন্য মনে হয় মন প্রাণ দিয়ে গানটা আমরা সেভাবে শিখতে পেরেছি। আর দেখবে ভালোবাসা এমন একটা শব্দ, এমন একটা অনুভূতি যেটা দিয়ে কিন্তু সব কিছুকে আমরা অনায়াসে জয় করে নিতে পারি। এবং এই যে তুমি বললে না যে তারা রাগ দেখাননি, ভালোবেসে শিখিয়েছে, শুধুই তারা ভালোবেসে শেখাননি, নিজেরাও যখন যে কাজটা করেছেন বোধহয় অফুরান ভালোবাসা ঢেলে করেছেন বলেই আজও কিন্তু আমাদের মনের মধ্যে জায়গাটাই রয়েছেন তারা। এবং মহর্ষি কি করতেন, ছেলে মেয়েদের জন্যই তাদের আনতেন এবং তারা তাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করতেন, তার জন্য আমরা তাদের গানের মধ্যে কিন্তু রাগের প্রাধান্য দেখতে পাই। এবং দেখো আমরা যে অনেক সময় কবিগুরুকে নিয়ে কথা বলতে গিয়ে বলি উনি ভীষণ আধুনিক, আজকের সময়ও ভীষণভাবে প্রাসঙ্গিক, তার মূলটাই কিন্তু একেবারে বংশ পরম্পরায় চলে আসছে। ওই সময়ে দাঁড়িয়ে মহর্ষি ভাবতে পেরেছিলেন যে আমার পরিবারকে, আমার পরের প্রজন্মকে এভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। একদম, চলো, ঠিক আছে।
সবসময় বাঁধা পড়তে ভালোবাসি, আর তুমি এমন একটা বাঁধনে বেঁধে ফেলেছ, এই বাঁধন ছেড়ে এক মুহূর্তের জন্য কোথাও যেতে ইচ্ছে করছে না, কিন্তু সময় সে তো জানান দিচ্ছে একটু হলেও থামতে হবে, তার কারণ বিরতির সময় হয়ে গেছে। ছোট্ট একটা ব্রেকে যাবো আর আসবো, সঙ্গে আছো, সঙ্গে থাকো। ফিরে এলাম বিরতির পর, আর ঠাকুর বাড়ির গান নিয়ে কিন্তু আজকে রয়েছি সাত সকালের সুরের আড্ডায়। আর আমাদের সঙ্গে রয়েছে মঞ্জুরিদি। একেবারে অন্য রকমের একটা সকাল তুমি সাজিয়ে তুলেছো গানে গানে আমাদের জন্য, আর সেই সকালের ভালো লাগার টানেই কিন্তু বন্ধুরাও টেলিফোনে চলে আসছেন। কে রয়েছে এই মুহূর্তে আমার সঙ্গে? গুড মর্নিং, সুপ্রভাত। সুপ্রভাত, আমি অঞ্জনা বলছি। আচ্ছা আচ্ছা, তুমিও তো ভীষণ ভালো গান করো। আমি একটা খুশি হলাম, একটা সোনামুখ দেখতে পেলাম। আচ্ছা, এই গানগুলো তো এমনি মানে এই গানগুলো তো কেউ শোনায় না সচরাচর। কোন রিকোয়েস্ট রয়েছে আপনার? না না, রিকোয়েস্ট নেই। অঞ্জলি আমার খুব ছোটবেলার চেনা পরিচিত, তবে ছোট বোন, বেশ বেশ, সঙ্গে থাকুন, ভালো থাকুন। আর এটা হয় জানো তো, যারা আমাদের খুব কাছের পরিচিত তাদেরকে যদি হঠাৎ করে এভাবে পাওয়া যায়, তাও আবার এরকম সকালবেলা সুরে সুরে, তার থেকে ভালো বোধ হয় আর কিছু হয় না। লোক হলে আরো বেশি আনন্দ, মানে একটা কোথাও আত্মিক সম্পর্ক হয়ে যায়। একদম একদম, ছোট থেকে যাদের সাথে একসাথে বড় হয়ে ওঠা, ভীষণ ভালো লাগে। আর সত্যি কথা বলতে তুমি কিন্তু গানে গানে গল্পের ছলে আমাদের কিনা ওই পরিবেশটার মধ্যে কোথাও না কোথাও নিয়ে যাচ্ছ আর কি, অ্যাটলিস্ট আমি সেটা ফিল করছি। যেটা আমরা দেখি তখনকার সমাজে মহিলারা তো একটু পর্দানসীন, একটু না মানে পুরোটাই ছিলেন পর্দানসীন, কিন্তু ঠাকুর বাড়ির মেয়েরা কিন্তু পড়াশোনাও করেছেন, গানও বেঁধেছেন, সুর দিয়েছেন, পিয়ানোও বাজিয়েছেন। রবীন্দ্রনাথের দিদি সৌদামিনী দেবীর একটি গান এবার আমি করব। বেশ, আ
হওয়া, ওখানে পড়াশোনা করা এবং গান নিয়ে এগোনো মানে কিন্তু সবাই কবিগুরুর গান কি সবার আগে বেছে নেয়, কিন্তু তুমি একটু আলাদা। সেখানে তুমি ঠাকুর বাড়ির গানকে বেছে নিয়েছো, কেন এই ভাবনাটা? মনে হলো শুনবো, কিন্তু একজন বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে, একটু কথা বলে নি। গুড মর্নিং সুপ্রভাত। গুড মর্নিং খুশি, সুপ্রভাত। গুড মর্নিং দেবজানী দি। আজকে তো আমরা ঠাকুর বাড়ির গান শুনছি মঞ্জুরি দির হাত ধরেই আর কি, কেমন লাগছে বলো? আমি জানি আপনার হয়তো সাজানো আছে, তবু রিকোয়েস্ট করছি জীবন মরণের সীমানা ছাড়িয়ে গানটি যদি শোনেন খুব ভালো লাগবে দিদি। হ্যাঁ ঠিক আছে, আজকে না আসলে আমি ঠাকুর বাড়ির মানে রবীন্দ্রনাথের দাদা দিদিদের গান শোনাতে এসেছি, তো আমি যদি সময় পাই নিশ্চয়ই করব। অবশ্যই, সঙ্গে থাকো দেবজানী দি। একটু আগেই তোমাকে যে প্রশ্নটা আমি করলাম যে ঠাকুর বাড়ি মানে ওই ঠাকুর শব্দটা যখন জুড়ে রয়েছে সেখানে কবিগুরুর কথাটা সবার আগে আসে, সবার আগে আসে, এবং সবাই কিন্তু সবসময় না কবিগুরুর গানকেই বেছে নেয়। যেখানে তুমি কিন্তু সেই পরম্পরাটা কিভাবে এসেছে সেটাকে সবার আগে বেছে নিয়েছো, এটা হঠাৎ করে মনে হলো কেন? ছোটবেলা থেকেই তো কবির গান করেই আমরা মানুষ হয়েছি, রবীন্দ্রনাথের গান করে। এবং তুমি দেখবে ঠাকুর বাড়ির গান বললেই কিন্তু কবিগুরুর গানটাই সবার আগে মনে হয়। হ্যাঁ, এবারে জীবন স্মৃতিতে পড়েছি দেবেন্দ্রনাথের গান, তাদের অগ্রজদের গান, জ্যোতিরিন্দ্রনাথ গান বানাচ্ছেন, এগুলো জানার খুব আগ্রহ ছিল ছোট থেকে। কি গান তৈরি হচ্ছে, তারা গান তৈরি করছেন এবং সেখানেও কিন্তু কবিও আছেন। হ্যাঁ, মাঘোৎসব হচ্ছে, সেখানে গান তৈরি হচ্ছে। তা ছোটবেলা থেকে আমরা যেটা দেখেছি যে উপাসনা মন্দিরে রবীন্দ্রনাথের গান হতো, তার সাথে আবার এই ঠাকুর বাড়িরও দু একটি করে গান হতো, সেইভাবে আমার তখন মনে হতো যে আমি তো একটু অল্প শিখেছি, আর একটু বেশি করে আমার জানার ইচ্ছে হলো। তা এখানে আসার পর আমি পরবর্তীকালে এই দিদির হাত ধরে, ভারতী দিদির হাত ধরে, আমি ওনার কাছ থেকে আমি এই ঠাকুর বাড়ির গানের বিষয়ে আরও অনেক বেশি জানতে পারি এবং অনেক গান আমি ওনার কাছ থেকে পেয়েছি, শিখতে পেরেছি। দেখো তুমি যে গানগুলো শোনাচ্ছো এবং শুনতে শুনতে মনে হচ্ছে যে কবিগুরু তো বিশাল সম্ভার দিয়েছেন, কিন্তু তার যারা দাদা দিদি তারাও কিন্তু কোন অংশে কম নয়। বিশাল সম্ভার মানে তাদের সম্ভার মানে কি যে মানে একটা সকালে তাদের শেষ করা যাবে, মানে একটা কেন অনেকগুলো সকালে শেষ করা যাবে, সেভাবে আমরা চর্চার মধ্যে আনি না, কিংবা হয়তো আমরা সামনে থেকে সেভাবে পাই না, কিন্তু সেটাকেও যদি সামনে আনা যায় বা সামনে থেকে পাই সেটাও কিন্তু বেশ বিশাল বড় সম্ভার, সেটুকুনি আন্দাজ করতেই পারছি। তো সেই সম্ভারের ডালি থেকে এবার কি রয়েছে আমাদের জন্য? আচ্ছা, রবীন্দ্রনাথের ভাইপো ভাইজিরাও গান লিখেছেন, এর মধ্যে হচ্ছেন বীরেন্দ্রনাথের ছেলে বলেন্দ্রনাথ ঠাকুর ভাইপো, তিনি লিখেছেন, তার গানই আমি শুনি। চলো অসীম রহস্য মাঝে কে তুমি মহিমাময়, অসীম রহস্য মাঝে কে তুমি
বিষয়ে আমার মানে এটা একদমই ব্যক্তিগত জায়গা থেকেই মনে হচ্ছে এবং মনে হলো তোমার সঙ্গে একটু ভাগ করেই নিই। দেখো, শান্তিনিকেতন নামটা আসলেই পর একটা প্রকৃতির খেলা, সবুজ, চারিদিকে পলাশ, এই সময়টাতে মানে একটা অন্য রকমের একটা পরিবেশ জীর্ণ শীর্ণর পরেই কিন্তু আমরা সবুজটাকে আরো নতুন করে পাই আর কি, সেই কোথাও অপেক্ষাটা থেকে যায়। এবং সব থেকে যেটা, গানগুলো শুনছি, গানের মধ্যেও কিন্তু সেই প্রকৃতির ছোঁয়াটা পরতে পরতে রয়েছে। একদম একদম, উপাসনার গান তো তারা করেছেন, প্রকৃতিক বিষয়ক গানও, কেননা প্রকৃতিটা শান্তিনিকেতনে এতটাই সুন্দর যে এমনি চলে আসে, তুমি চাও বা না চাও কোথাও তোমার সাথে রিলেটেড আর এত মুক্ত, মানে কোনো গণ্ডির মধ্যে আবদ্ধ নয়, তো সেই মুক্ত বলেই মনে হয় এতটা বেশি ভালো হতে পেরেছে। একদমই তাই, এটা খুব সত্যি কথা। জানো তো, যখনই কোনো কিছুকে আমরা আটকে রাখতে চাই, আবদ্ধ করে ফেলতে চাই, মানে একটা গণ্ডিতে বেঁধে ফেলতে চাই, তখন কিন্তু তার সৌন্দর্যটা কোথাও যেন হারিয়ে যায়। কিন্তু যখন তাকে নিজের মতন করে ছেড়ে দেওয়া হয়, তখনই কিন্তু তার যে প্রকৃত সৌন্দর্য বা সব কিছুতে একটা অন্তর্নিহিত ব্যাপার থাকে, সেই ভেতরের যে সৌন্দর্য সেটা যেন অনায়াসে সামনে চলে আসে আর কি। এবং দেখো, এই যে শান্তিনিকেতনকে নিয়ে কথা বলা এবং তোমার পুরনো বন্ধুদের ফোন আসা, পুরনো কিছু মনে পড়ছে, মেমোরিজ কিছু? হ্যাঁ, মানে আমরা তো বললাম না, সে মুক্ত ছিলাম, সকালবেলা অনুষ্ঠান, সারাদিনের রুটিনটা কি, সারাদিনে সকালবেলা বেরিয়ে পড়লাম, আমাদের সময় তো তখন শাড়ির ইয়েটা ভীষণ বেশি ছিল, সাইকেলে করে শাড়ি পরে বেরিয়ে পড়লাম, ডিপার্টমেন্টে এলাম, সেখানে গানও শিখছি, টিচারদের সাথে গলা মিলিয়ে গানও করছি। আবার হয়তো কোনো টিচার এসে বললেন, দাদা দিদি ছিলেন, যে কালকে মন্দিরে গান আছে, তোরা কিন্তু চলে আসবি, মানে কোনো সময় মনে হয়নি কোনো একটা জোর করে কেউ চাপিয়ে দিচ্ছে, খুব ভালো বেশি এই জায়গাটা করছি, মানে তোমার মন যেটা চাইছে সেটাই তুমি করো, মন থেকে করো। একদম, মানে কোনোদিন কেউ চাপিয়ে দেয়নি, বাধা ধরা একটা গণ্ডির মধ্যে আমরা আবদ্ধ ছিলাম না, নিজের মনে আপন মনে আমরা গিয়ে বেড়াতাম সারাদিন, মানে শান্তিনিকেতনে যতক্ষণ আমরা থাকতাম সেই সময়টুকু আমরা সারাক্ষণই মনে হতো যেন গানের মধ্যেই থাকি, মুক্ত বিহঙ্গ, ডানা মেলে দিয়ে খেলতে খেলতে গান, গল্প করতে করতে গান, পুরোটাই এরকমই আমাদের জীবনটা কেটেছে। এবং তুমি একটা প্রসঙ্গ তুললে যে তখন শাড়ির চলটা বেশি ছিল, যদিও এখন আমি যে কথাটা বলবো গানের সাথে রিলেটেড নয়, কিন্তু শাড়ির থেকে বোধহয় ফ্যাশনেবল পোশাক কিন্তু আর কোনো কিছু হতে পারে না। হ্যাঁ, আমার তো সেটাই মনে হয়। একদমই তাই, মানে যারা সাজগোজ করতে ভালোবাসি তারা কিন্তু শাড়িতেই নিজেকে অনেক সুন্দর করে তুলতে পারি, এবং ভেতরের সৌন্দর্যটা যখন বাইরে আসে তখন তুমি যে কাজই করো না কেন সেটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়ে ওঠে। বেশ, এবার কার গান শুনছি আমরা? আচ্ছা, এবারে আবার ভাইপো দীনেন্দ্রনাথ ঠাকুরের আমরা একটি গান শুনবো, ষষ্ঠী তালে গানটি বেঁধেছে, ওই উপাসনা উপযোগী সব ধরনের, এটার মধ্যে আবার প্রকৃতির কথা আছে। আসলে প্রকৃতিকে বাদ দিয়ে না আমরা কিছু চলতে পারি না, মানে ভালো মন্দ প্রত্যেক মুহূর্তে যাই ঘটুক না কেন, সবটার সাথে প্রকৃতি কোথাও না কোথাও জড়িয়ে রয়েছে। এই দেখো না, অল্প অল্প যে ঠান্ডা অনুভব করছি এটাও কিন্তু প্রকৃতিরই দান আর কি, মানে যতই বলি শীত কেন আসছে না শীত কেন আসছে না, প্রকৃতির যখন মনে হবে তখনই কিন্তু উজাড় করে ঠান্ডাটা দেবে, আর যদি মনে না করে তাহলে অল্প নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। চল এবার গানের মধ্যে ঢুকে পড়ি। ঠিক আছে, শালু মঞ্জুরি গোপানে
গগনে শান্তিনিকেতন বললি না, 22শে শ্রাবণ, 25শে বৈশাখ, এই স্পেশাল যে অনুষ্ঠানগুলো হয় সেগুলোর কথাই আমাদের চোখের সামনে অনেক বেশি আসে আর কি, 12 মাসে 13 পার্বণ। কিন্তু যেহেতু তুমি ওখানে বড় হয়েছো এবং ঠাকুর বাড়ির গান করতে গিয়ে নিশ্চয়ই ঠাকুর বাড়িকে নিয়ে অনেক বেশি চর্চাও করেছে, যে অনুষ্ঠানগুলো আমরা জানি তার বাইরে আর কি কি হয় শুনবো তোমার কাছ থেকে, একজন বন্ধুর কথা একটু শুনে নি। গুড মর্নিং সুপ্রভাত। হ্যাঁ সুপ্রভাত খুশি। গুড মর্নিং রূপালীদি, বলো। হ্যাঁ এই তো ভালো আছো তো? একদম খুব ভালো আছি। আর আজকে সকালটা কেমন লাগছে বলো, ঠাকুর বাড়ির গান শুনতে শুনতে? হ্যাঁ মঞ্জুরি দিকে আমার প্রণাম, নমস্কার। খুব ভালো লাগছে দিদি ভাই, আর ঠাকুর বাড়ির অনেক কিছু আমি আলোচনা করছি, ভালো লাগছে যে এই যে গানগুলো শোনাচ্ছে, অনেক দিন পর শুনছি, কি যে কোনোদিন শুনিনি সেরকম গান শুনতে পাচ্ছি। অল্পশ্রুত অনেক গান আছে। চীনা গন্ডির মধ্যেই তো আমরা একটা আবদ্ধ করে নিয়েছি নিজেদেরকে, কিন্তু তার বাইরে বেরিয়ে সত্যি যেটা প্রকৃত সুন্দর, সত্যি যেটা নতুন, সেটাকে যখন জানতে পারি না, সেটার ভালো লাগাটা একেবারে অন্যরকম হয়ে যায়। এবং সেই কারণেই আমার মনে হলো যে তোমাকে একটুখানি জিজ্ঞেস করি যে 22শে শ্রাবণ, 25শে বৈশাখ এগুলো বাদ দিয়ে আর কি কি ধরনের অনুষ্ঠান হয় যেটা হয়তো আমাদের কাছে সেভাবে জানা নেই? হ্যাঁ মাঘোৎসবের একটা অনুষ্ঠান হয়, মন্দির হয়, আবার মহর্ষি স্মরণ হয়। আচ্ছা আচ্ছা। তারপরে আমাদের পাঠভবনে যখন আমরা পড়েছি, প্রত্যেক বুধবার আমাদের সন্ধেবেলা সাহিত্য সভা হতো। আচ্ছা। ওইখান ছোটোর থেকেই আমরা না একটা গানের মানে সব কিছুটা এত বেশি সুন্দর করে পেয়েছি, মানে অগোচরেই কেমন মনের মধ্যে যেন গানগুলো একদম সাজিয়ে সাজিয়ে চলে এসছে। সেই সাহিত্য সভাতে ছোট্টোর থেকে রবীন্দ্রসঙ্গীত শুনছি, রবীন্দ্রনাথের গান তো শুনছি, তাদের কথা শুনছি, তাদের অগ্রজদের কথা যখনও শুনছি, আমাদের মাস্টারমশাইরা যখন বলছেন, সেই থেকে কিন্তু আমাদের শোনা শুরু, একদম ছোট্ট থেকে আমরা শুনতে শুরু করেছি, মানে সব রকম জিনিস গান, এই করতে করতে আমাদের জীবনটা আস্তে 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 এগিয়ে গেছে। সবকিছুর মধ্যে গান সুর ব্যাপারটা একদম রয়েছে, আর আমরাও কিন্তু দেখো গানের মধ্যে রয়েছি, সুরের মধ্যে রয়েছি। এরপরে কি শুনছি? এরপরে আবার জ্যোতি দাদার একটি গান শুনবো। সেই সময় আমরা জানি পাঞ্জাবের সরিমিয়া টপ্পা
বাংলাতে নিধুবাবু কালী মির্জা এরা টপ্পা আনলেন এবং টপ্পাটা ঠাকুর বাড়িতেও কিন্তু এর প্রভাবটা পড়েছিল, যার পরবর্তীকালে যেটা আমরা তাদের গানের মধ্যে দেখতে পাই। তা সেই টপ্পার প্রভাবে জ্যোতিরিন্দ্রনাথ লিখলেন আর তার সাথে রবীন্দ্রনাথ তুলনীয় গান এ পরবাসে। বেশি গানটা শুনবো কিন্তু তার আগে একজন বন্ধু রয়েছেন ওই প্রান্তে, কথা বলে নি। গুড মর্নিং সুপ্রভাত। হ্যাঁ সুপ্রভাত। সুপ্রভাত কে বলছো, কোথা থেকে বলছো? আমি কল্পনা রায় বলছি। কে বলছো? কল্পনা রায়, জামদা, কল্পনা রায় জামদান থেকে বলছি। বেশ বলো বলো বলো। একদম দিদি তো সাথেই রয়েছে, মঞ্জুরিদির সাথেই তুমি রয়েছো, বলো। হ্যাঁ মঞ্জুরিদি। হ্যাঁ সঙ্গে থাকো, সঙ্গে থাকো। বেশ বেশ, চলো একটু চট করে আমরা গানের মধ্যে ঢুকে পড়ি, চলো। Oh,
কথা বলবো না, শুধু এই রেশটাকে সঙ্গে নিয়ে ছোট্ট একটা বিরতিতে যাব আর আসব। সঙ্গে আছো, সঙ্গে থাকো। ফিরে এলাম বিরতির পর সাত সকালের সুরের আড্ডায় তোমাদেরকে সঙ্গে নিয়ে। আর আজকে সাত সকালের সুরের আড্ডা সত্যিই একটু অন্যরকম। ঠাকুরবাড়ির গানে রয়েছি, শুধুই কি গানে রয়েছি, গানের রেশ ধরে, গানের হাত ধরে কিন্তু কত কথাই আমাদের সামনে চলে আসছে। ঠাকুরবাড়ির অনেক ছোট্ট ছোট্ট বিষয়ও কিন্তু আমরা জানতে পারছি, দেখো গানের সূত্র ধরেই আর কি। এবং বিরতিতে যাওয়ার আগে তুমি যে গানটা শোনালে, সূক্ষ্ম সূক্ষ্ম কাজ, অসাধারণ কথা, মানে সবটা মিলিয়ে না কোথাও যেন নিজেকে খুঁজে পাওয়া নতুন করে, মানে অনেক সময় হয় দেখবে আমরা নিজেকে খুঁজে পেতে ভুলে যাই এবং তখনই যেন সবটা এলোমেলো হয়ে যায়। তাই মাঝে মাঝে খুব দরকার হয় যে এমন একটা কিছু আমাদের সামনে আসুক যার হাত ধরে ভেতরের যে আমিটা রয়েছে সেই আমিটাকে নতুন করে খুঁজে নেওয়ার জন্য। এবং যে গানটা তুমি শোনালে, সত্যি সেই গানটা যদি একটু নিজের সাথে থেকে শোনা যায় না, কোথাও ভেতরের আমিটা নাড়া দিয়ে ওঠে। মানে তখনকার দিনে যে সমস্ত গান, কালোয়াতি গান, বাউল, কীর্তন সমস্ত কিন্তু ঠাকুর বাড়িতে আমরা দেখতে পাই। হ্যাঁ, সবাই এসেছেন, করেছেন সেখানে। দেবেন্দ্রনাথ ঠাকুর খুব ভালোবাসতেন, বড় বড় ওস্তাদদের সেখানে নিয়ে আসতেন, শেখাতেন, ছেলেমেয়েদের শেখাতেন। তা সেই সূত্র ধরেই কিন্তু রবীন্দ্রনাথ, এই যে উৎসটা, এখান থেকেই তার কিন্তু শুরু। মানে একদম বালক কবি কিন্তু ছোট্ট থেকে এটা শুনে 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 শুনে। এবং মজার ব্যাপার কি জানো তো, তুমি এটা আরো ভালো বলতে পারবে, এই যে রবি ঠাকুরের যে সম্ভার রয়েছে, যদি প্রত্যেকটা গানকে নিয়ে না একটু নাড়াচাড়া করি, তাহলে আমরা কোথাও না কোথাও বুঝতে পারবো যে এই সুর গুলো ওখানেও কিন্তু ঘুরে ফিরে আছে, অনেক আছে। মানে এরকম অনেক দাদা দিদিদের গান আমি আজকেও করব, যে যেটা শুনে পরবর্তীকালে রবীন্দ্রনাথ তার নিজের মতো করে রবীন্দ্রসঙ্গীত শুরু করে। মজার ব্যাপার যেটা, দেখো এই মিলমিশের কথা শুনতে শুনতে, গল্প করতে করতে এক ঘন্টা সময় আমাদের পার হয়েই গেছে, শেষ আধ ঘন্টার দ্বারে আমরা দাঁড়িয়ে রয়েছি আর কি। তো এবার কি শোনাচ্ছো বলো? এবারে প্রতিভা দেবী, রবীন্দ্রনাথের দিদি, তার গান শোনাবো। চলো। তব কিরণ ছটা
হচ্ছে তুমি আমাদের এক্সপেকটেশনটা বাড়িয়ে দিচ্ছ এবং সত্যি বলছি আমার মনে হয় ওই প্রান্তের বন্ধুদের ক্ষেত্রে একই বিষয় মনের মধ্যে কাজ করছে যে এরপরে কার কি শুনবো আমরা, মানে দাদার কিছু শুনবো, দিদির কিছু শুনবো, ভাইপোর লেখা কিছু শুনবো, মানে এটা না সারাক্ষণ মনের মধ্যে ঘুরছে আর কি। কারণ একটা অজেনা বিষয় তুমি একদম নতুন করে আমাদের সামনে নিয়ে আসছো, তো অটোমেটিক্যালি একটা প্রশ্ন কোথাও না কোথাও মনের মধ্যে ঘুরছে আর কি। এবার সেই উত্তরটা তোমার দেওয়ার পালা। যেটা হচ্ছে রবীন্দ্রনাথের বৌদি মানে দীপেন্দ্রনাথের স্ত্রী হেমলতা দেবী এই গানটি লিখেছেন, কবি নিজেটি সুর করেছেন। এটা তো শুনতেই হবে, মানে এটা ভীষণ একটা অল্পশ্রুত গান, মানে বৌদির লেখা গান তার সুর করা। চলো না বলো, এটুকুনি বুঝতে পেরেছি তোমার সঙ্গে এতটা সময় কাটাতে কাটাতে যে গান হচ্ছে তোমার খুব নিজের, খুব কাছের, খুব প্রাণীর, খুব ভালোবাসার, মানে গান আছে বলে তুমি আছো, তুমি আছো বলে গান আছে, এরকম একটা সম্পর্ক তোমার আর কি। তো এই গান নিয়ে ভবিষ্যতের কি পরিকল্পনা রয়েছে বা একটা স্বপ্ন তো প্রত্যেকের মনের মধ্যেই থাকে? বলতে
আমি যেহেতু টিচারশিপ করি সেটার সাথে সুযুক্ত আছি, স্কুলে তো অনুষ্ঠান করাই, আমি তো নিজে যেটুকু পারফর্ম করি আমার ছাত্রীদেরও যাতে কিছুটা দিয়ে যেতে পারি, মানে আমি যেটুকু জানি, হ্যাঁ সেটাই চেষ্টা ভবিষ্যতে করার, আর নিজেকে যেটুকু প্রকাশ করা যায়। এবং দেখো এই যে তুমি ঠাকুর বাড়ির গান নিয়ে এতটা এগিয়েছো, এটা নিয়ে কি স্পেশাল কোনো প্ল্যানিং রয়েছে? যে তার কারণ দেখো এটা খুব সত্যি কথা, এই গানগুলো কিন্তু আমাদের সকলের কাছে খুব যে পরিচিত আমি সেটা বলবো না, মানে খুব কম মানুষই রয়েছেন যারা এই গানগুলোর সঙ্গে পরিচিত, হয়তো যারা এটা নিয়ে পড়াশোনা করছেন বা এটার সাথে রিলেটেড, কিন্তু তার বাইরেও তারও অনেক মানুষ রয়েছেন যারা গান ভালোবাসেন, সুরের সঙ্গে নিজেকে রেখে একটা ভালো লাগা খুঁজে পান আর কি। আমার মনে হয় তাদের কাছে এটা একটা অসাধারণ দিক যদি তুমি তুলে ধরো আর কি। তো সেটা নিয়ে কি কোনো পরিকল্পনা রয়েছে? পরিকল্পনা মানে এই ধরনের অনুষ্ঠান করে যাতে সবার কাছে পৌঁছে দিতে পারি সেটাই চেষ্টা করছি, গানে গানে মনের মধ্যে পৌঁছে যাওয়া, আর ছাত্রীদের কিছু দিয়ে যাওয়া, আমার ছাত্রীদের কিছুটা দিচ্ছি যতটা যে নিতে পারছে, তারাও পরবর্তীকালে যাতে করতে পারে, এভাবেই তো বিষয়টা এগিয়ে যায়, পরম্পরা ব্যাপারটা তো এইভাবেই আছে। তাই মানে কোনোটা হয়তো অনেক আগে পৌঁছয়, কোনোটা হয়তো পৌঁছতে একটু সময় নেয়, কিন্তু তোমার যদি জানার ইচ্ছে থাকে, তোমার যদি শোনার ইচ্ছে থাকে, তুমি কিন্তু সেটা ঠিক পেয়েই যাবে, হয়তো একটু আগে পরে হতে পারে, কিন্তু সেটার থেকে নিজেকে দূরে রাখা যায় না একদম। আর এবার কি সাজিয়েছো বলো, কারণ সময়ও তো তার মতন করে এগিয়ে চলেছে। এবারে স্বর্ণকুমারী দেবী ও দিদি রবীন্দ্রনাথের তার গান দিয়ে শুরু করি, চল। এটার সাথে আমি এর তুলনীয় যে রবীন্দ্রসঙ্গীত এটা আমি সঙ্গে সঙ্গে গাইছি। ধীরে ধীরে প্রাণে আমার
আমি জানি ওই প্রান্তে এরকম অনেক বন্ধু রয়েছে যারা চাইছো এভাবেই সুরে সুরে সাত সকালের সুরের আড্ডায় আমাদের সঙ্গে থাকতে। দেখো স্ক্রোলিং একটা ফোন নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে ফোন করো, আর তুমিও কিন্তু চাইলেই চলে আসতে পারো সাত সকালের সুরের আড্ডায় একেবারে এইভাবে। আর সময় মঞ্জুরিতে যেটা জানান দিচ্ছে, যদি ছোট ছোট গান হয় দুটো গান আমরা শুনতেই পারি আর কি, তাই কথা না বাড়িয়ে দুটো গান শোনার ইচ্ছেটাই তোমার কাছে রাখলাম, একটা শুনিয়েই ফেলো। আচ্ছা, এবারে আবার যদি দাদার গানই আমি করব, একদম পিয়ানো আসলে জ্যোতি দাদার কাছে আবদারটা বেশি ছিল, তো জ্যোতিরিন্দ্রনাথ বেশি গান বেঁধেছিলেন। হ্যাঁ, এবারে যার জন্য যেটা হয়েছে যে তারা যে পিয়ানোর ওপরেও বেঁধেছিলেন কিছু গান, সেই জন্য জ্যোতিরিন্দ্রনাথের গানই আমি একটু বেশি রেখেছি। চলো। আহা কি চাঁদিনি রাত হ্যারোলো সখি, আহা কি চাঁদিনি রাত হ্যারোলো, আকাশ প্লাবিল ভাসিল রে বিমল চন্দ্র করে আনন্দ উৎফুলিল, ও বিহঙ্গে রাজা গিল ভাবিয়ে প্রভাত, বাজে বাঁশি আসে শ্যাম চাঁদ, আহা কি চাঁদিনি রাত হ্যারোলো সখি, আহা কি চাঁদিনি রাত হ্যারোলো, সব সখি মিলে এক দানে গাওল মঙ্গল গান, সব সখি আকাশ প্লাবিল ভাসিল রে বিমল চন্দ্র করে আনন্দ উথলিল, ও বিহঙ্গে রাজা গিল ভাবিয়ে প্রভাত, ওই বুঝি বাজে বাঁশি আসে শ্যাম চাঁদ, আকি চাঁদিনি রাত হ্যারোলো সখি, আকি চাঁদিনি রাত হ্যারোলো। আর মঞ্জুরি দি এবার সময় আমাকে জানান দিচ্ছে যে আর সময় দেওয়া যাবে না, মানে একটু একটু করে আমরা একদম শেষ বেলায় চলে এসেছি। আর সত্যি সময়টা যখন ফুরিয়ে আসে মনটা একটু খারাপ হয়ে যায়, কিন্তু ওই যে কবি তো বলেছেন শেষ হয়ে তবু হইল না শেষ, মানে যেখান থেকে আমরা বলি শেষ হলো আসলে কিন্তু সেখান থেকে আরও একটা নতুনের অপেক্ষা থাকে। তো এই যাওয়ার বেলায় আমার তিনজন মিউজিশিয়ান বন্ধু, মানে তবলায় শীতেস্তা, এসরাজে অংশুমান্দা এবং কিবোর্ডে রানাদা, তিনজনকে অনেক অনেক ধন্যবাদ। খুব ভালো থেকো আর এভাবেই আমাদের সঙ্গে থেকো। আর মঞ্জুরিদি তোমাকে আলাদা করে সত্যিই কিছু বলার নেই, কারণ ঠাকুর বাড়ির গান তুমি আমাদেরকে শোনালে, এবং গান শুনতে শুনতে যেটা মনে হলো যে সম্ভারটা এতটাই বিশাল যে একটা সকালে সেটা সম্পূর্ণ করা যাবে না, তাই তোমার সঙ্গে দেখা হওয়ার জন্য এবং তোমার গান শোনার জন্য আরও একটা সকালের অপেক্ষায় আমি তো রইলাম, এবং এই আশাই রাখছি যে আবারও দেখা হবে আর কি। আর আমার ওই প্রান্তের বন্ধুরা, মানে যাদের ছাড়া আমি সাত সকালের সুরের আড্ডা ভাবতেই পারি না, আজকের মতন তোমাদের কাছ থেকে ছুটি নেব বটে, তবে তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে আরও একটা নতুন সকালে। ততক্ষণ পর্যন্ত
খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো। আর যে গানের হাত ধরে, যে সুরের হাত ধরে আজকে সকালটা শুরু করলাম, চাইবো এই সুরের ছোঁয়া সারাটা দিন তোমাদের সঙ্গে থাকুক, তোমাদের প্রত্যেকটা মুহূর্তকে সুরেলা এবং সুন্দর করে তুলুক। মঞ্জুরি দি, এবার সত্যিই বিদায় নেওয়ার সময় এসেছে আজকের মতো, তাই তোমার গান শুনতে শুনতেই আজকের পর্ব আমরা শেষ করব। আচ্ছা, শেষ গান আমি ইন্দিরা দেবীর গান দিয়ে, ভাইজির গান দিয়ে শেষ করছি। আয় বিনা কোলে, আয়।